কঠিন সময়ে পেরিয়ে আবারও খানিক স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর। প্রথমে জিজ্ঞেস করবো, কেমন আছো? খুব ভালো, মানে যেটা খানিকটা স্বাভাবিক না, এখন পুরোটা স্বাভাবিক হয়ে গেছে। সো মানে এনজয় করছি, অ্যান্ড আমার মনে হয় যে আবার যা নর্মাল লাইফেই ছিলাম, একটুখানি মাঝখানে একটা প্রবলেম এসেছিলো, সেটা এখন কেটে গেছে। সো আশা করছি যেন আর আগামী দিনে কোনো প্রবলেম না আসে। ব্যক্তিগত জীবনে অনেকটা প্রভাব ফেলেছিল, কিভাবে কাটালে ওই কদিন? কারণ সে সময়ের তোমার সঙ্গে চেয়েও আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। হ্যাঁ, মানে তখন এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যে আমি ভাবছিলাম যে মানে কী করলে আমি এটা থেকে বেরোতে পারি। তো তাই জন্য একটুখানি সবাইকে মানে সাইড করে, মানে নিজের মধ্যে আর মানে জাস্ট নিজের ফ্যামিলির সাথে আর কোশনির সাথে তখন প্ল্যানিং করছিলাম যে হোয়াট ক্যান বি ডান। তো সেই জন্য একটুখানি তখন মানে সবাইকে এন্টারটেন করতে পারিনি। তাছাড়া আমি সবসময় আমার মনে হয় মিডিয়ার সাথে আমি ইন্টারাকশন করেছি, আমি মনে হয় একমাত্র যে সবাইকে এন্টারটেন করে। তো সেই জন্য ওই টাইমটা একটুখানি, হ্যাঁ ডেফিনেটলি একটু নিজের মধ্যে ছিলাম, একটু চাপে ছিলাম, বাট এখন অল ডান, অল সর্টেড। তো ওটা নিয়ে খুব একটা আর ভাবছি না। অ্যান্ড আশা করছি ওই যেটা বললাম যে মানে এই আমার তো, আর আমি জানতাম ফার্স্ট থেকে যে মানে আই এম নট এট ফল্ট, মানে আমার কোনো দোষ নেই। তো সেই জন্য আমার মানে আমার এগেন্সে কিছু ভুল হবে সেটা আমি মানে ভেবে উঠতে পারি না। সো যারা তোমরা আমাকে চেনো তারা জানো ভালো করে যে আমি ওরম টাইপের ছেলে না। সো যারা বলছে চোর হেন তেন এইসব, তারা বলবে এরা ট্রোল, মানে এরা করবে, এদের কাছে একটা টপিক নতুন আসা দরকার খালি। তারা মানে নিউজটা ওইটুকুই ফলো করে যে মানে এ দোষী, তারপর যখন এরা ক্লিন চিট পেয়ে যায় সেটা আর ফলো করে না। তো ওই যে যা হয়, মানুষের ভালোটা দেখে না, মানুষের খারাপটাই দেখে। ভালোটা দেখলে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে। একদম, আমি দুটো প্রসঙ্গে আসবো এ বিষয়ে। ক্লিন চিটের কথা বললে, তুমি যেটা নিজেই ফেসবুকে জানিয়েছো যে সেই টাকাটা যেটা নেওয়া হয়েছিল কোনোভাবে সেটা ফেরত দিয়ে দিয়েছো। রাইট রাইট, আমি ওটা অ্যাকচুয়ালি আমার মানে আমি গাড়িতে যেটা বলেছিলাম যে গাড়ি নিয়ে একটা হেল্প করেছিল আমাকে, চেনাশোনা হয়ে গেছিলো বলে, এবং আমার মনে হয় যে আমি একটা মানুষকে পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছিলাম, এবং একটা এগ্রিমেন্ট করা হয়নি বলে সেটা একটা আমার বড় ভুল হয়ে গেছিলো। এবং আমি যখন জানতে পারি যে মানে এটা একটা দুর্নীতির টাকা, তো সেই জন্য আমি চাইনি যে আমার নামটা ওর সাথে জড়িয়ে থাকুক। সেই জন্য আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, এবং আমি সেই ক্ষমতাটা রাখি যে আমি টাকাটা ফেরত দিতে পারি। যারা বলছে যে মানে এত টাকার মানে পসিবল না ওর পক্ষে থাকার কাছে, তো আমি সেটা দেখিয়ে দিয়েছি ফেরত দিয়ে। মানে তিন দিনের মধ্যে ওই টাকাটা আমার মনে হয় না কারোর ক্ষমতা না থাকলে সে ফেরত দিতে পারে। এবং আর একটা প্রশ্ন, যে তুমি নিজেই বললে যে চোর ডাকু শুনতে হয়েছে, এবং ইডির অফিসে চোরেরা একমাত্র ঢোকে, এরকম কথাও শুনতে হয়েছে তোমাকে, সেই সময়টা কিভাবে কাটিয়ে উঠলে বা কিভাবে সেই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করলে? আমার মনে হয় এটা খুব ভুল একটা ধারণা যে মানে ইডির অফিসে ডাকা মানেই সে চোর। ইডির অফিসে যে কোনো কারণে ডাকতে পারে, সেখানে আমি তো নিজে গেছি, আমি নিজে দেখেছি কী কী হয় ওখানে বা কীভাবে ইন্টারোগেশন হয়। আমাকে কিন্তু ওখানে কোনো ওই আসামির মতো ইন্টারোগেশন করা হয়নি, আমাকে পরিষ্কার ভদ্রভাবে জিজ্ঞেস করা হয়েছে প্রত্যেকটা জিনিস। এবং আপনার সাথে যদি কিছু লিঙ্ক থাকে সেটা ডেফিনেটলি কোয়েশ্চেন করতেই পারে, এটা ইট ইজ এ ডিউটি, ইট ইজ এ জব। অ্যান্ড আই বিং এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাভয়েডিং দ্য ল, আই ক্যান মানে আনসার টু দ্য কোয়েশ্চেন্স, মানে আই অ্যান্ড আই উইল অলওয়েজ সাপোর্ট যে যা যা ওরা আমার থেকে সহযোগিতা চাইবে, অলওয়েজ সাপোর্ট করবো। এরপরেও যদি আগামী দিনেও ডাকে ডেফিনেটলি যাবো, মানে আমি কোনো ভয় পাইনি। আমাকে যখন ফোন করেছিল প্রথম দিন আসতে হবে, তখন আমি বলছিলাম হ্যাঁ দাদা নিশ্চয়ই আসবো। তো আমি ওরকম অতটাই ঠান্ডা মাথায় ছিলাম এবং ততটাই খুলছিলাম। এই এরকম একটা সময় কাদেরকে পাশে পেলে আর কাদেরকে পাশে পেলে না, ইন্ডাস্ট্রির বন্ধুদের কথাই জিজ্ঞেস করছি। ইন্ডাস্ট্রির আমার মনে হয় দেব হ্যাজ বিন আ বিগ সাপোর্ট, দেব হ্যাজ অলওয়েজ সাপোর্টেড। অ্যান্ড এছাড়া শ্যামসুন্দর দা ওয়াজ দেয়ার, তারপর আরও এরকম অনেকেই যারা কিছুদিন পর হয়তো মেসেজ করেছে, ওই সময় জানতো হয়তো যে মানে এই সময়টা ঠিক না মেসেজ করা, তো অনেক অনেকে পরে মেসেজ করেছে যে প্লিজ চিন্তা করিস আমরা সবসময় আছি। তো মানে ইন্ডাস্ট্রি হ্যাজ বিন আ সাপোর্ট, সেই জন্য চিন্তাটা হয়নি যে মানে ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়তে পারে। বিকজ লোকে ইন্ডাস্ট্রির লোক আমাকে চেনে, আমাকে জানে যে আমি কীরকম টাইপের মানুষ, আমি কতটা হেল্পফুল, কতটা মানুষের সাথে মিশতে পারি। তো সেই জন্যে মানে সবাই খুব সাপোর্টই করেছে, কিছু কিছু জন হ্যাঁ ডেফিনেটলি প্রচুর কথা বলেছে। তো ঠিক আছে, তাদের কাজ নেই, তারা বলেছে এবং তারা একটু আমার জন্য ফুটেজ পেলে, এটা তো আমার ভালো লাগলো। বেশ, আরেকটা প্রশ্ন, যে এরকম কোনো একটা বিষয় যখন কোনো অভিনেতার সঙ্গে ঘটে, তখন তাদের কাজ পাওয়া নিয়ে একটা ভয় কাজ করে থাকে, অনেক পরিচালক বা নির্মাতা সংস্থা সরে দাঁড়ান, এরকম কিছু ফেস করতে হচ্ছে এখন? না 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 না, এরকম ওই যেটা বললাম যে মানে কিছু কিছু লোক যারা মানে অতটা ইম্পর্টেন্ট না, তারা এরকম করেছে যে মানে বাবা এই সময় ওর সাথে কথা বলা যাবে না, ওর থেকে দূরে থাকো, এইসব করেছে, মানে এগুলো আমার কানেও এসেছে। তো দ্যাট ইজ ফাইন, নট এ প্রবলেম, ইট ইজ দেয়ার চয়েস। আমি জানি আমি ঠিক কী ভুল, আমার যারা ইম্পর্টেন্ট লোকের আমার চারিপাশে তারা জানে আমি ঠিক কী ভুল। তো আমার মনে হয় না যে যারা ম্যাটার করে না আমার কাছে তাদেরটা আমার, আমিও মানে তাদের ব্যাপারে ভাবি না। কোনো কাজ কি এসে ফিরে গেছে? না না না, এরকম থ্যাঙ্কফুলি হয়নি। আমার যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা এক সপ্তাহ পিছিয়েছে খালি, সেটা আবার এপ্রিল থেকে শুটিং শুরু হচ্ছে। শেষ প্রশ্ন, ভালো থাকার সহজ উপায় তুমি এই কদিনে বোঝায় খুব ভালোভাবে বুঝে গেছো,
দর্শকদের কি বলবে যারা তোমার পাশে থেকেছেন যারা এই কঠিন সময়? একদমই, মানে আমার মানে দর্শকদেরকে এটাই বলবো যে মানে ওরা, আমি 70% মানুষ আমার পাশে থেকেছেন এবং 30% যারা থাকেনি, নট আ প্রবলেম, তারা আই থিঙ্ক মানে আমাকে মানে হেট করে আরও ভিউজ আমার বাড়িয়ে দিয়েছে, তো নট আ প্রবলেম। বাট ওই 70% যারা আমার পাশে ছিলেন তাদেরকে এটাই বলবো যে সবসময় পাশে থাকবেন এবং যেভাবে সাপোর্ট করে এসছেন সেভাবে করবেন। আগামী দিনে চেষ্টা করবো আরও যা যা কাজ করেছি তার চেয়ে আরও অনেক মানে 10 গুণ 100 গুণ 200 গুণ বেশি ভালো কাজ করার। থ্যাংক ইউ।